আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আজকে একটা ভিডিও করতেছি, আর ভিডিওটা করার একটা কারণ হচ্ছে যে আমার এক ছোট ভাই রিকোয়েস্ট করছে ভিডিওটা করে ওকে দেওয়ার জন্য। তাই ভাবলাম ভিডিওটা করে আমি ইউটিউব চ্যানেলে আপ দেবো, যারা যারা এই কাজটা জানেন না সবাই দেখতে পারবেন এবং সবাই শিখতে পারবেন। কাজটা কি সেটা হচ্ছে যে আমরা আমাদের কম্পিউটারের যে কোনো ফাইল বা ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে কিভাবে লক করবো। অর্থাৎ আমি যদি আমার কি সেই ফাইল বা ফোল্ডার ঢুকতে চাই তখন যেন পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড ছাড়া যেন কেউ ঢুকতে না পারে। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি ডিস পিসির ভিতরে প্রবেশ করলাম, এখান থেকে এন্টারটেনমেন্ট যেই ড্রাইভ আছে এটার ভিতরে প্রবেশ করলাম, এখান থেকে মাই ফাইলে যদি আমি ক্লিক করি এখানে আমার সামনে একটা পাসওয়ার্ড চাচ্ছে। অর্থাৎ এই ফাইলের ভেতরে যদি আমি প্রবেশ করতে যাই তাহলে আমাকে অবশ্যই কী দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ এই সিস্টেমটা আমরা কীভাবে করছি সেই কাজটা আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো। এই কাজটা করার জন্য আমরা আমাদের কম্পিউটারে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটা ওপেন করলাম এখান থেকে। তারপর আমি গুগল ক্রোম একটা পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম, এটা হচ্ছে একটা এক্সটেনশন, ক্রোম লক একটা এক্সটেনশনের মাধ্যমে করছি কাজটা। এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ গুগল ক্রোমে পাসওয়ার্ড দিলে গুগল ক্রোম ওপেন হবে, এছাড়া গুগল ক্রোম কি পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবেন না। আচ্ছা, তাই আমি পাসওয়ার্ড দিচ্ছি এখানে। তারপরে আমরা এখানে সার্চ করবো, লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের কাছে আসছে এখানে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফ্রি ডাউনলোড যে লেখা আছে এখানে একটা ক্লিক করব আমরা। তারপর নিচের দিকে আসবো, ডাউনলোড ফর পিসি যে লেখা আছে এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের আইডিএম চলে আসছে। আপনার যদি কম্পিউটার আইডিএম থাকে তাহলে আইডিএম ডাউনলোড হবে, অথবা এখানে নিচে ডাউনলোড হবে। তো আমি যদি এখানে স্টার্ট ডাউনলোড দিই তাহলে এটা কি হচ্ছে, এখানে ডাউনলোড হবে। তারপর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব, এখান থেকে ইয়েস দেব, ইয়েস দেওয়ার পর এখান থেকে ডাউনলোড এন্ড ইনস্টলে ক্লিক করব। তারপর এখানে নেক্সটে ক্লিক করব, তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করব, তারপর ওকে দিব। তারপর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তার কারণ হচ্ছে যে অলরেডি এই সফটওয়্যারটা আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, সেজন্য আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনার ক্ষেত্রে হয়তো বা আপনার কাছে এটা চাবে না, কারণ আপনার তো একদম নতুন ইনস্টল দিতেছে। তাই আমি পাসওয়ার্ড দিলাম, জাস্ট একটু ওয়েট করবেন, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফিনিশে ক্লিক করে দিবেন। এখান থেকে নোটপ্যাডে লেখাগুলো আসলে এগুলো পড়লে পড়তে পারেন, কিভাবে কি করতে হবে, কিভাবে চালাতে হবে, সবকিছু নিয়মাবলী আছে এখানে। তারপর আমি দেখাই দিচ্ছি, এটা আমি ক্লোজ করে দিলাম, এখান থেকে এটাও ক্লোজ করে দিলাম। তারপর দেখেন এখানে এনবি ফোল্ডার লকার নামে যে অ্যাপটা এটা আমাদের সামনে চলে আসছে। তো আমি এটা ওপেন করছি, ওপেন করার পর এখানে আমি পূর্বে যেহেতু এটা আপনার অন করে রাখছিলাম, ইনস্টল করে রাখছিলাম, সেই জন্য আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। কারণ প্রথম অবস্থায় যখন আপনি ইনস্টল করবেন তো এই ক্ষেত্রে আপনার কাছে একটা মেল চাবে, আপনার রানিং যে মেলটা আছে সেই মেলটা দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে যখন আপনি ঢুকতে যাবেন এই অ্যাপের ভিতর তখন আপনার কাছে এরকম ইন্টারফেসটা আসবে, তখন এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে রাখছেন। যেমন আমি আমারটা দিয়েছি, আমারটা দিয়ে এখান থেকে অনেককে দিলাম। তো এখন যে কোনো একটা ফোল্ডার বা ফাইলকে আমরা কীভাবে লক করবো পাসওয়ার্ড দিয়ে, তো সেটা করার জন্য এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করবো। তারপর এখান থেকে আপনার ডিসপ্লেসে যেখানে ফাইলটা আছে, ধরুন এখান থেকে আমি এন্টারটেনমেন্টে গেলাম, এখান থেকে যে মুভি যে ফোল্ডারটা সেটা লক করে দেবো। মুভি সিলেক্ট করার পর এখান থেকে ওপেন দিলাম, তারপর এখানে এই যে মুভির উপরে দেখেন এখানে হাইড অ্যান্ড লক লেখা আছে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে যা আছে তা কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, এখান থেকে আপনি ওকে দিয়ে দিবেন, এটা ক্লোজ করে দেন। এখন আমি দেখেন ডিসপ্লেসের ভিতরে যাই, এখান থেকে আমি যদি এন্টারটেনমেন্টে যাই, তারপর এখান থেকে মুভিতে দেখি, দেখেন আমার কাছে পাসওয়ার্ড চলে আসছে। তো আমি ফার্স্ট টাইম যখন অ্যাকাউন্টটা আমরা যখন এটা ইনস্টল দেবো, ইনস্টল দেওয়ার পরে ওপেন করার সময় আমাদের কাছে একটা ইমেল এবং পাসওয়ার্ড চাবে, যেই পাসওয়ার্ডটা আমরা দিব সেই পাসওয়ার্ডটাই কি হবে, ফোল্ডারের পাসওয়ার্ড হবে। তো এই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখানে, তারপর ইন্টার দিলাম, এই যে ওপেন হয়েছে। আশা করি কাজটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। তারপরও যদি আপনাদের এই কাজটা করতে কোনো অসুবিধা হয় বা বুঝতে কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।